ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাকিব খানকে নিয়ে মুখ খুললেন শেষ পর্যন্ত অ্যানি সাবমেরিন। অ্যানি সাবমেরিন সম্প্রতি তিনি মিডিয়াকে জানায় যে এই সব ব্যাপারে তিনি কিছুই জানেন না, এই অভিযোগ তিনি নিজেও করেননি, এই অভিযোগ তার অগোচরেই জানানো হয়েছিল এবং রহমতুল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে এইসব মিথ্যা অভিযোগ করে বাংলাদেশে এসে। তার এই সকল অভিযোগগুলোকে মিথ্যা প্রমাণ করে শাকিব খানের অস্ট্রেলিয়ার লয়ারও তার পুলিশ ক্লিয়ারেন্স জানায় এবং শাকিব খান সম্পূর্ণভাবে নির্দোষ এটাও প্রমাণ করেন। আর এ নিয়ে অ্যানি সাবমেরিনও তার মতামত জানায় যে এইসব অভিযোগ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তো বন্ধুরা, এই রহমতুল্লাহ কি উদ্দেশ্যে শাকিব খানের সাথে এমন মিথ্যা প্রচার করেছিল এবং শাকিব খানকে ফাঁসানোর জন্য এই চেষ্টাগুলি করেছিল, অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং একজন সুপারস্টারের বিরুদ্ধে এমন ঘৃণিত অভিযোগ করা কতটা যুক্তিযুক্ত বলে আপনারা মনে করেন, অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।